أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. معزز محترم سامعين صائمين، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. رب العالمين دربار شكر گزار করছি যিনি ماه رمضان الكريم দ্বিতীয় রহমতের দ্বিতীয় দিনে রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করেছেন। মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে সূর্যাস্তের সাথে সাথে হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের তারিখ, তৃতীয় রমজান। রমজান করিম এত গুরুত্বপূর্ণ, এত মোবারক। ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহি ইসলাম নাযিল হয়েছে এই রমজান মাসে, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছে এই রমজান মাসে। দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাযিল হয়েছে এই রমজান মাসে। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছে এই রমজান মাসে। রাসূল পাক রাহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআন করিম নাযিল হয়েছে এই রমজান করিম। সুতরাং এই রমজানের অসংখ্য বরকত রয়েছে। আমাদের ধারাবাহিক আলোচনা অনুযায়ী আজকে যে আমরা হাদিসের ভাগ শুনলাম সহিহ বুখারী শরীফ থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একজন আরবি আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতুল হিলালা, আমি চাঁদ দেখেছি। চাঁদ দেখেছি, এখন একজন মানুষ যদি চাঁদ দেখে, চাঁদ দেখার ব্যাপারে একজন মানুষই যথেষ্ট যদি সে মুমিন হয়। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, চাঁদ দেখেছি কিনা সেটি নয়, ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক? ওই বান্দা বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক ইলাহ, যার কোনো শরীক নেই। রাসূল পাক ইসলাম এতটুকু কিন্তু শেষ করেননি, তার সাক্ষীকে কবুল করেননি। নবীজি আরেকটি প্রশ্ন করলেন, তুমি কি সাক্ষী দাও যে আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল? যখন আল্লাহ তাআলার তৌহিদের সাথে রাসূল পাকের রেসালতের, নবী পাকের নবুয়তের স্বীকৃতি দিয়েছে, ওই বান্দার সাক্ষী রমজানের চাঁদের জন্য কবুল হয়ে গেল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন রাসূল পাক ইসলাম বলেন, ইয়া বেলাল আযযিন ফিন্নাস, তুমি মানুষের মাঝে আজান দিয়ে দাও। এখানে আজান অর্থ তুমি মানুষের মাঝে জানিয়ে দাও যে আগামী কাল থেকে রোজা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, একজন মানুষ দেখে যদি ঈমানদার চাঁদের পক্ষে সাক্ষী দেয়, তার সাক্ষী কবুলের সাথে সাথে তার কথা অনুযায়ী রোজা রাখা যাবে, কিন্তু অঞ্চল অঞ্চলের ভিত্তিতে, দেশের ভিত্তিতে, জায়গার ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে আজানের এই চাঁদ দেখার সাক্ষী হওয়ার পরেও নিজের এতেমাদের কারণে ভিন্ন দিনে রোজা রাখার ইজাজত শরীয়তে এসে